রুমার রিংস হিল নাকি রুমার রিংস ফেস, তিনি কি ভালো নাকি খারাপ, তিনি কী হিসেবে এসেছেন এখন WWE-তে, জানবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আমরা সকলেই জানি যে আজ থেকে 4 বছর আগে সামারস্ল্যাম 2020 সালে রুমার ডিজাইন করেছিলেন, তখন সেখানে লেখা ছিল রেক এব্রিওন অ্যান্ড লিভ, তখন তিনি হিল সুপারস্টার এবং তিনি সেখানে যে একাই অ্যাটাক করেছিলেন দ্য ফিন্ড ব্রেয়টকে এবং ব্রন স্ট্রোমেনকে। এবং আজকে সামারস্ল্যামে আবারও আসলেন রুমার রিংস, এবারে তিনি অ্যাটাক করলেন সোলো সিকোয়াকে, আর সোলো কিন্তু হিল সুপারস্টার। তাহলে এখানে বলে দিই বন্ধুরা, রুমার রিংস একদম ফেসও এসে গিয়েছেন, আর রুমার রিংস ফেস না হলে তিনি অ্যাটাক করতেন কোডি রোডসকে, তিনি কোডিকে কিন্তু ছেড়ে কথা বলতেন না, বাট কোডিকে আজকে তিনি কোনো কিছুই করেননি, তিনি কোডিকে অ্যাটাকও করেননি, উল্টে কোডিকে রুমার রিংস হেল্প করেছেন সোলোকে অ্যাটাক করে। মানে রুমার রিংস হিল হলে তিনি অ্যাটাক করতেন সোলোকে এবং অ্যাটাক করতেন কোডিকেও, দুজনকে অ্যাটাক করতেন রুমার রিংস। বাট আজকে রুমার রিংস কিল মতো একজনকে অ্যাটাক করেছেন, সেটি ছিল সোলো সিকোয়াকে, তিনি হাতের নাগালে পেয়েও কিন্তু কোডিকে অ্যাটাক করেননি। তো এর থেকে এটা ক্লিয়ার যে রুমার রিংস হয়তো ফেস হয়ে এসে গিয়েছেন এখন WWE-তে, এবং তাই রান হবে একটি ফেস সুপারস্টারের রান, আর পরবর্তীকালে হবে একটি সিঙ্গলস ম্যাচ রুমার রিংস এবং সোলো সিকোয়ার মধ্যে, দেখা যাক সেখানে কে জয়লাভ করে। রুমার রিংস এখন সম্পূর্ণরূপে ফেস হয়ে গিয়েছেন এমনটাই তো মনে করা হচ্ছে।